কালকে ওঠে সাপে বিষ হয় না, এই কথা অনেকের মুখেই শোনা যায়। হ্যাঁ, আমি মানছি পৃথিবীর বেশিরভাগ সাপ নির্বিষ হয়, কিন্তু কালকে ওঠে সাপ একটি বিষধর সাপ, অর্থাৎ সাপটি তার শরীরে বিষ বহন করে। এই সাপের বিষ হয় না এই ধারণা নিয়ে পুরুলিয়া জেলার 20 বছর বয়সী একটা ছেলে কালকে ওঠে সাপের লেজ ধরতে চেষ্টা করেছিল। আর কি, সাপটি তার শক্তি দেখিয়ে দিয়েছে, মানে সাপটি ছেলেটিকে দংশন করে দিয়েছে। তো যেই সাপই হোক না কেন, সাপ নিয়ে কখনো খেলা করতে যাবেন না। পরে খবর পাওয়া গেছে ছেলেটি এখন ঠিক আছে, প্রাণের কোনো আশঙ্কা নেই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, এবং আরও এরকম তথ্যমূলক ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল সেট করে রাখবেন।